ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসনে নিপ্র নদীতে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ উড়িয়ে দেওয়ার ঘটনার পর মোড় নিয়েছে চলমান যুদ্ধ। রুশ সেনাদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে পাল্টা লড়াই জোরদার করেছে কিয়েভ। ঘটনার শুরু থেকেই পাল্টাপাল্টি দোষারোপ করছে দেশ দুটি। তবে এবার বাঁধ ধ্বংসের জন্য সরাসরি ইউক্রেনকে দায়ী করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার রুশ সামরিক ব্লগারদের সঙ্গে বৈঠক করেন পুতিন। এ সময় চলমান যুদ্ধ নিয়ে কথা বলেন তিনি। নিপ্র নদীতে জলবিদ্যুৎ কেন্দ্রের বাঁধ ইউক্রেন ধ্বংস করেছে দাবি করে পুতিন বলেন, যুক্তরাষ্ট্রের দেয়া রকেট ব্যবহার করেই এই বাঁধ উড়িয়ে দিয়েছে জেলেনস্কি বাহিনী। Прессиям, если можно так выразиться, не будут создаваться, чиниться препятствия для его экспорта. Путин আরো বলেছেন, বিভিন্ন দিক থেকে ইউক্রেনীয় সেনারা আক্রমণ করছে, তবে অনেক এলাকাতেই জেলেনস্কি বাহিনী সফল হতে পারেনি। রাশিয়ার চেয়ে ইউক্রেনের 10 গুণ বেশি ক্ষতি হয়েছে বলেও দাবি করেন পুতিন। এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা তাদের সাজোয়াজানের 25-30% হারিয়েছে বলে জানান তিনি। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। চলমান যুদ্ধের জন্য আবারও পশ্চিমাদের দায়ী করে পুতিন বলেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়া শুরু থেকেই আলোচনার পক্ষে ছিল এবং এখনও আছে, তবে পশ্চিমাদের কারণে তা সম্ভব হচ্ছে না। অস্ত্র গোলাবারুদ সরবরাহ করে পশ্চিমারাই এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন রুশ প্রেসিডেন্ট। ইউক্রেনের সঙ্গে স্বাক্ষরিত কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে সরে আসার হুমকিও দিয়েছেন পুতিন। তিনি অভিযোগ করে বলেন, মস্কোর সঙ্গে প্রতারণা করেছে পশ্চিমারা। ইউক্রেনের শস্য দরিদ্র দেশগুলোতে দেওয়ার কথা থাকলেও ইউরোপীয় ইউনিয়নের ধনী দেশগুলোকেই 40% সরবরাহ করা হচ্ছে। এটিকে ইউক্রেনের বৈদেশিক আয়ের প্রধান ক্ষেত্র বলে উল্লেখ করেন রুশ প্রেসিডেন্ট। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।